এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। অত্যন্ত খারাপ ছবি দেখো। কেন? ওরকম প্যাঁচার মতো মুখ করেছিলে বলে? ওরকম চড়া রোদে আউটডোরে চাঁদের মতো মুখ করে ছবি তুলে ভালো ওঠার কথা না। তা হঠাৎ বাগানে গিয়ে তুলতে গেলে কেন? তখনই তো বারণ করেছিল। মাঝে মাঝে তোমার এস্থেটিক সম্বন্ধে না আমার একটা বেসিক সন্দেহ হয় সোমনাথ। একটা নাচের পোজ, তার ব্যাকগ্রাউন্ডে সব চেয়ার টেবিল পাখা সুইচবোর্ড এগুলো ভালো না বাগানের গাছ ফুল পাতা এসব ভালো? ওরা তো পাঁচিলের ওপাশে ভিড়টা অ্যাভয়েড করেই তুলল, ঘরের মধ্যে সুইচবোর্ড টোট গুলো বাদ দিয়েই তুলত। অত আলু খেও না, এদিকে রোজ পড়বে মোটা হচ্ছে। লোডশেডিং নাকি? কেন? ভালো ইনভার্টারে চলছে, কেমন যেন আসছে। বেলা বেলা, আজকে গরমটা যেন একটু বেশি পড়েছে না? হুম, বিকেলের দিকে ঢালবে মনে হচ্ছে। ডাকছিলে? হ্যাঁ, একটু পাখাটা বাড়ি দাও না বেলা। শোনো, তুমি খেয়ে উঠে একবার টিকিটের জন্য ফোন করো না, পাঠালো কিনা। কবে ফিরবে তুমি? রোববার বোধ হয়। এই ওকে ডাকো, খাবে যাবে না? আর কত বেলা করবে? ডাকছি। আর বেলা, আমার চশমাটা দিয়ে যেও না। বেলা ডাকলে আসবে? না আসে না আসবে, আমি পারবো না, কিছু বলেই ওটা কথা। কটা কথা ওর সঙ্গে বলো সরোজ, একদিন গুনে বলো তো আমায়। আমার কোনো দরকার নেই, আমি আমার নিজের সম্মান নিয়ে বেশ আছি, যেটি অপমান হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ছিল তাই। সব সময় ওর মেজাজ খারাপ, খিঁচিয়েই আছেন উনি, কনস্ট্যান্টলি ওকে প্যাম্পার করে যেতাম। কেন করো না সরোজ? সেলিব্রিটিরা প্যাম্পার করেন না বলে, নাকি ওর বাবা ওকে প্যাম্পার করতেন বলে? করে করে তো এই হাল করেছে, কেদি অবাধ্য একগুয়ে। 8 বছর ধরে শিখেছে যে মা মানে খারাপ। খাও খাও। টেলিফোনে কার সঙ্গে যেন ঝগড়া করছিল, ইমোশনাল ঝগড়া। তার মধ্যেও বলেছে, মাই মাদার ইজ এ ন্যাশনালি ফেমাস ডান্সার। সেটা কি খুব ভুল বলেছে বলে তোমার ধারণা? পাগল, সে করে একটা খুব ইন্টারেস্টিং খবর দিল জানো, উদয় শঙ্করের পর এই প্রথম কোনো বাঙালি সঙ্গীত নাটক অ্যাওয়ার্ড পেল ডান্সে। কি গো, কি হয়েছে বলো তো তোমার, এত বেলা পর্যন্ত না খেয়ে শুয়ে রয়েছ? ভালো লাগছে না। তা তো লাগবেই না, এই গরমে জানলা বন্ধ, পাকাটা পর্যন্ত খুলুনি, নিচে সবাই বসে আছে, চলো খাবে না? ওদের খাওয়া হয়নি এখনো। হয়ে গেছে বোধ হয়, ওদের যে আজ তারা বেরুবে না। কোথায়? উমা, তুমি শোনোনি, ওরা যে ম্যান্ডাস যাচ্ছে গো। কদিনের জন্য? রোববার বিকেলে ফির। বেসিনে কলটা খোলা। শোনো, কাজ করতো, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এনে রেখো, তুমি নিজে যাও, আর কাউকে পাঠিও না। ঠিক আছে, তুমি খেতে যাও। এগুলো কিসের ওষুধ গো? খুব খিদের। কার? আমার। যাক বাবা,
তবু সুবুদ্ধি হয়েছে। সুবুদ্ধি? এই যে শরীরের দিকে তাকানো, এবার বুঝছো তো এরম শুকনো চেহারা নিয়ে ঘুরলে কেউ বিয়ে করবে না। রিটার্নটা কনফার্ম করেছো? না, আমি তো ওপেন রাখতে বললাম। তুমি যে কি করো না সোমনাথ, সোমবার আমার ক্লাস, ওরা আসবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আজ পেছে রাত দিয়ে ক্লাস করে চলে গেছে আমার হাঁটুর জন্য। ও তুমি যে করে হোক রোববার একটা রিটার্নের ব্যবস্থা করে দেবে আমাকে। এসব এত দেরি? ভাবলাম আপনাদের খাওয়া হয়ে যাক তারপর বসব। কেন, এতই অসৎ সঙ্গে আমরা? না, আজ আমার আলাদা খাওয়া, বয়া জানে তো। সে কি, আজ উৎসবের দিন, কোথায় একসঙ্গে খাবো? একসঙ্গেই তো খাচ্ছি, ডালটা পাস করবেন একটু। আলাদা খাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না, তুমি বুঝলে সোমনাথ? আমার ধারণা কারণটা তুমি জানো মা, আর যদি না জানো নতুন করে জানবার কোনো দরকার নেই। জানি বলি বলছি, তোমাকে তো আজ আমি নতুন দেখছি না। ইয়াং লেডি, এমন দিন তো আসতে পারে যেদিন তুমি একটা বড় সম্মান পাবে, সেদিনটা হয়তো তোমার মা দেখতে পাবেন, হয়তো পাবেন না। সেদিন যদি তোমার ছেলে মেয়েরা তোমাকে বলে যে আজকের উৎসবে আমাদের কোনো পার্ট নেই, তোমার কেমন লাগবে? এটা আমার প্রথম সম্মান নয় সোমনাথ বাবু, এর আগেও মা বহু সম্মান বহু খ্যাতি পেয়েছেন, সে খবরটা আমার কাছে পৌঁছয়নি, আমি নিউজ পেপারে পেয়েছি। কি খবর দিতাম, হ্যাংলার মতন ফোন করে বলতাম মিঠু 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 আমি অ্যাওয়ার্ড পেয়েছি? তোমার ফোন, তোমার আসছি। কার ফোন? আমার বোনের। তবে যে বলে আমার, তোমাকে চাইছে, ও বাউদে বাড়ির থেকে ফোন করছে, ও ছেলেটা অসুখ তো, তা আমি বললুম তোমার কথা, তুমি যদি কোনো ওষুধপত্র দাও। হ্যালো, ওঠো ওঠো, না ওর দিল্লিতে প্র্যাকটিস করাই ভালো সোমনাথ, এখানে থাকার দরকার। তুমি তো বলতে ও ফিরে এসে এখানে প্র্যাকটিস করবে, গ্যারেজের উপর একটা চেম্বার করে দেবে। আর বলবো না, আমার সুখের চেয়ে স্বাস্থ্য ভালো। ও এখানে আসবে বছরে একবার, থাকবে চলে যাবে, সেই ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ভুলে যায় যে আমি ওর মা, মিনিমাম একটা রেসপেক্ট আমি ডিজার্ভ করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।